চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার বাংলাদেশের বোলারদের মধ্যে তুলনামূলক ভালো বোলিং করেছেন মাশরাফি বিন মুর্তজা। তবু তাকে একটা উইকেট পেতে খরচ করতে হয়েছে 80 রানের মতো। রুবেল হোসেনের সেটি 95.50, মোস্তাফিজুর রহমানকে তো তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকতে হয়েছে উইকেটের জন্য। পুরো টুর্নামেন্টে 29 ওভার বোলিং করে 183 রান দিয়ে বাঁহাতি পেসার পেয়েছেন মাত্র একটি উইকেট। 2 ম্যাচে 2 উইকেট পাওয়া তাসকিন আহমেদের গড় 46। গত 2 বছরে বাংলাদেশের বোলিং আক্রমণ এগিয়েছে পেসারদের উপর সওয়ার করে। যে পেস বোলিং বাংলাদেশ দলকে এনে দিয়েছে স্মরণীয় সব সাফল্য, সেটি ইংলিশ কন্ডিশনে এবার ব্যর্থ। এটা ঠিক প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ, তবে সাফল্যটা এসেছে পুরোপুরি ব্যাটসম্যানদের হাত ধরেই। 2019 বিশ্বকাপ হবে ইংল্যান্ডে, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তাই ছিল সেই কন্ডিশনে নিজেদের পরখ করে নেয়ার সুযোগও। তো কি বার্তা পেল বাংলাদেশ? টুর্নামেন্টের 4 ম্যাচে 12 উইকেট পেয়েছেন বাংলাদেশের বোলাররা। প্রতি উইকেটের জন্য খরচ হয়েছে 76.75 রান। গড়টা এবারে টুর্নামেন্টের সবচেয়ে বাজে। গত 12 বছরে বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বাজে রেকর্ডও এটি। কমপক্ষে 3 ম্যাচ খেলেছে এমন সিরিজ বা টুর্নামেন্টে 1986 সালে ওয়ানডে অভিষেকের পর বোলিংয়ে বাংলাদেশ এর চেয়ে বাজে সময় কাটিয়েছে মাত্র 4টি সিরিজ বা টুর্নামেন্টে। বাংলাদেশ দলের সাবেক কোচ সরওয়ার ইমরান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স মূল্যায়ন করেছেন এভাবে। মাশরাফি ভালো বোলিং করেছে, রুবেল একটা দুটো ম্যাচ ভালো করেছে, দলে যে স্পিনার আছে সেটা তো টেরেই পেলাম না, আমাদের কারো বল ঘোরে না, বেশিরভাগ স্পিনার ফ্ল্যাট দেয় আর ভিতরে আনে, বড় টার্ন করে ব্যাটসম্যানকে ভরকে দেওয়ার মতো স্পিনার দেখি না। বোলারদের এই পারফরম্যান্স হতাশ মাশরাফিও। টুর্নামেন্ট জুড়ে বোলারদের নির্বিষ বোলিং ভাবিয়ে তুলেছে মাশরাফিকেও। বোলারদের ভালো বোলিং করতে হবে, এ ধরনের ফ্ল্যাট উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটা জানতে হবে, এবার যেটা পারিনি সেটা পরে কাজে লাগাতে হবে। কিন্তু কেন বোলাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারেনি? কিছু কারণ খুঁজে পেয়েছেন সরওয়ার ইমরান। আমরা যে খুব শক্তিশালী বোলিং নিয়ে গিয়েছিলাম তা বলা যাবে না, মোস্তাফিজের দিকে আসলে তাকিয়েছিলাম, সে ভালো করলে বাংলাদেশ ভালো করবে। তবে ইমরান শুধু এই টুর্নামেন্ট দিয়ে বোলারদের বিচার করতে রাজি নন, তিনি যেতে চান সমস্যার মূলে। একটা সময় পেস বোলারদের একাডেমি ছিল, জাতীয় দলের বাইরে থাকা পেসারদের এখন দেখার কেউ নেই, হঠাৎ একজন মোস্তাফিজ আসবে সেই অপেক্ষায় থাকতে হবে। ভারতে দেখুন জাতীয় দলের বাইরে পেসারদের তুলে আনার কত কর্মসূচি, তাদের বিভিন্ন একাডেমিতে সারা বছর কাজ হয়। আগে কিন্তু এতটা সমৃদ্ধ ছিল না ওদের পেস বোলিং, এখন সেটা অনেক শক্তিশালী। গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বোলিং কোচ হিসেবে কাজ করছেন কোর্টনি ওয়ালশ, কিন্তু ক্যারিবীয় কিংবদন্তি যোগ দেওয়ার পর বাংলাদেশের পেসারদের আহামরি সাফল্য এখনও দেখা যায়নি। 2015 সালে ওয়ানডেতে অভিজ্ঞদের সঙ্গে তাল মিলিয়ে ভালো করেছিলেন তরুণ বোলাররাও। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে অভিজ্ঞরা খুব একটা ভালো করতে পারেনি, বেশি খারাপ করেছেন তরুণরাও। 2015 সালে তরুণদের উইকেট কর্তৃক খরচ হয়েছে 34.87, আর এখন সেটি 41.73। তাদের ইকোনমি যেমন বেড়েছে বোলিং গড়ও। বাংলাদেশের বোলাররা যে 4 বার 5 উইকেট পেয়েছিলেন এর 3টি তরুণদের অধিকারে। ওই বছর জুনে ভারতের বিপক্ষে টানা 2 ম্যাচে 5 উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ, ওয়ালশ যোগ দেওয়ার পর 5 উইকেটের দেখা পাননি কোনো বোলারেই। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বড় সাফল্য যেমন পেয়েছে তেমনি শিক্ষাও পেয়েছে, বিশেষ করে বোলিংয়ে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য 2019 বিশ্বকাপে সেটা কাজে লাগাতে পারলেই হয়।